এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ওপর প্রচণ্ড রেগে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আজ বেলা দুটোর সময় রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন। ভাঙড়ের পরিস্থিতি নিজের চোখে দেখে আসার পর রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই দিন বেলা দুটোয় নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করা হয়েছিল, তবে রাজ্যপালের তলব পেয়েও রাজভবনে উপস্থিত হননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর তারপরেই যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি ব্যক্তিগত মহলে জানিয়েছেন এটা খুবই খারাপ কাজ করলেন রাজীব সিনহা। তার আশা উপস্থিত ছিল, তার সঙ্গে জরুরি বৈঠক ছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গেলেন। অন্যদিকে বর্তমানে রাজ্যপাল সিবি আনন্দ বোস ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত পরশু দিন যেরকম ঘটনা ঘটেছিল ক্যানিংয়ে, সেই ঘটনা সরজমিনে দেখতে এবং সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে বর্তমানে রাজ্যপাল ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু কেন হাজিরা এড়িয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা? জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন বৈঠক সারছেন রাজীব সিনহা। সেই বৈঠকের জন্যই তিনি আজকে যাননি। তিনি খুব তাড়াতাড়ি হয়তো মেল মারফত রাজ্যপালকে জানিয়ে দেবেন, খুব শীঘ্রই তিনি দেখা করতে চলেছেন, কিন্তু কবে দেখা করবেন সেটা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। অন্যদিকে রাজীব সিনহার কাজকর্মে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি পরিষ্কারভাবে না বললেও তিনি যে যথেষ্ট বিরক্ত সেটা তার ব্যক্তিগত মহলে যথেষ্টভাবে জানা গিয়েছে। অন্যদিকে ব্যক্তিগত মহল থেকে এটাও জানা গিয়েছে, যদি হাজিরা এড়িয়ে যান রাজীব সিনহা, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হবেন না রাজ্যপাল বোস।